প্ল্যান ছিল এই, আমাদের যদি লাভ হয় সোভরেন দেশ হিসেবে ভারতের করিডোর দেওয়াটা বোধ হয় ঠিক হবে না, কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে বাংলাদেশের জনগণ এবং প্রবাসী জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, তারা জিনিসটা পছন্দ করেন না কোনো ক্রমেই, ভারতকে তারা করিডোর দিতে চান না বলে আমার ধারণা হয়েছে। এই প্রসঙ্গে আমি প্রচুর ইমেল পেয়েছি, আমি সকল আমার শ্রোতাদের শ্রদ্ধা জানাই এবং বাংলাদেশের জনগণকে শ্রদ্ধা জানাই। অ্যাকচুয়ালি তারাই ডিসাইড করবেন তারা করিডোর দেবেন কি না দেবেন, এটা বাংলাদেশের জনগণই ডিসাইড করবেন, সেখানে সরকার বা নির্বাচিত সরকার ডিসাইড করতে পারেন না। আমরা বাইরে আছি, আমাদের পক্ষে সুস্পষ্ট ধারণা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তা আমি সরি যদি আপনাদের আঘাত করে থাকি, অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ডার ছিল, আমি মনে করছিলাম যে আমাদের বোধহয় কিছু আর্থিক বেনিফিট হবে, কিন্তু বাংলাদেশের জনগণ এবং প্রবাসী বাঙালিরা মনে করছে কিন্তু আর্থিক বেনিফিটের চেয়ে তাদের স্বাধীনতা হুমকি স্বরূপ তারা মনে করে সেটাই বড়। তা আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি সরি আমার কমেন্টে যদি কেউ কষ্ট পেয়ে থাকে।